হ্যালো, হ্যাঁ বল, বাড়িতে আসবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বস, হ্যাঁ কিরে, তুই কি ফোনটা ঘাঁটতে থাকবি? ওই পিকচারটা দেখ একবার, মেয়েগুলো সিগারেট খাচ্ছে। ছি, কি বাজে কথা এটা! হ্যাঁ ভাই, বাজে কথা তো বটে। না মানে এটা যে সিগারেট খায়, এটা কি জানে না যে এটা কত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বটে, কিন্তু তুই শুধু মেয়েদেরকেই কেন বলছিস? বেশিরভাগ স্মোকিং তো আমরা ছেলেরা করি। কিন্তু সিগারেট খাওয়া মেয়েদের জন্য তো ভালো না। আমি যতটুকু জানি ভাই, সিগারেট ছেলেদের জন্য অতটাই খারাপ যতটা সেটা মেয়েদের জন্য। আর ক্যান্সার কোনোদিন জেন্ডার দেখে হয় না। হ্যাঁ, কিন্তু মেয়েদেরকে সিগারেট খেতে দেখলে ভালো লাগে না। ও, আর ছেলেদেরকে মনে হয় খুব ভালো লাগে যখন তারা সিগারেট খায়। না কিন্তু তো বিষয়টা কি, মেয়েদের সিগারেট এই কারণে খাওয়া উচিত না কারণ ওটা ওদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, না এই কারণে খাওয়া উচিত না কি ওদের দেখতে খারাপ লাগে? ভাই তুই আমাকে তো প্রেশার দিয়ে জিজ্ঞেস করছিস কেন? আমি তো জাস্ট বললাম ভাই, এটা অ্যাকচুয়ালি আমার আর তোর প্রবলেম না, এই প্রবলেমটা হচ্ছে আমাদের মাইন্ডের আর থিঙ্কিংয়ের। আমাদের দেশে অলরেডি এত প্রবলেম চলছে যে সব সময় সবার মাইন্ড রেগে থাকে, আর কেউ কেউ এমন আছে যারা সবসময় ভাবতে থাকে কি করে আমাদের সামনের লোককে ছোট করা যায়। কেন কি তাদের মোটিভই এই থাকে কি কীভাবে অন্য লোককে লজ্জিত করা যায়। ঠিক বললি ভাই, তুই কখনো ভেবেছিস আমাদের সোসাইটিতে কত রকম মানুষজন আছে? একবার ভেবে দেখেছিস, কোনো ছেলে যদি সিগারেট খায় তাহলে সে কুল, ছেলেরা সিগারেট খেলে কুল, আর যদি কোনো মেয়ে সিগারেট খায় তখন সে খারাপ। একটা মেয়ে যদি ক্যারেক্টারলেস হয়, একটা ছেলে যদি ক্যারেক্টারলেস হয়, তারা তাকে অনেকটা আলাদাভাবে করে দেখে। কারণ একটা ছেলে যদি ক্যারেক্টারলেস হয় তাহলে কিছু কিছু লোক বলে যে না, ছেলেটা বিয়ের পর ঠিক হয়ে যাবে। কিন্তু সেখানে যদি একটা মেয়ে ক্যারেক্টারলেস হয় তাহলে তো ভবিষ্যতে কেউ ওকে বিয়েই করতে চায় না। আমাদের সমাজে এখন একটা কথা চলছে, মেয়ে আর ছেলে নাকি দুজনেই সমান। আরে যদি দুজনেই সমান হয় তাহলে যদি একটা মেয়ে সিগারেট খাচ্ছে তাহলে সে একটা ছেলের তুলনায় খারাপ কেন? একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা তার সাথে সিনেমা দেখতে যাচ্ছে বা ওর চার পাঁচটা ছেলে বন্ধু আছে তাহলে সে ক্যারেক্টারলেস কেন? একটা মেয়ের কি নিজের জীবন নিজের মতন করে বেঁচে থাকার অধিকারটা নেই? আমি মেয়েদের সম্মান করি, এই কথাটা বললেই মেয়েদের সম্মান করা হয় না। তুমি যদি সত্যি কোনো মেয়েকে সম্মান করো তাহলে তার সাথে সম্মান দিয়ে কথা বলো, আর তাকে না চিনে না জেনে তার বিষয়ে কোনো খারাপ কথা বলো না। কারণ সেও নিশ্চয়ই কারুর মেয়ে, কারুর বোন, ভবিষ্যতে হয়তো কারুর মা হবে। আজকালকার দিনে যদি কোনো মেয়ে নিজের ফেসবুকে নিজের পিকচার্স আপলোড করে, হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করে, স্ট্যাটাস দেয়, তাহলে কত ছেলে তাকে খারাপ বলে? আরে তুই এটা ভাব না, কোনো মেয়ে যদি নিজের ফেসবুকে নিজের পিকচার আপলোড করে তাহলে কত ছেলে তাকে খারাপ বলে? অনেক ছেলে নিজেদের মধ্যে বলে যে মেয়েটি খারাপ, মেয়েটি খারাপ, মেয়েটি খারাপ। আবার সেখানেই যদি অন্য কোনো একটা মেয়ে নিজের ফেসবুকে নিজের পিকচার্স আপলোড না করে তাহলে তার মধ্যেই কিছু ছেলে সেই মেয়েটিকে মেসেজে বলে যে তুমি তোমার ফেসবুকে পিকচার দাওনি কেন? ঠিক বললি। আমাদের লাইফে মোস্ট দুটো ইম্পর্টেন্ট কথা আছে, বাক্য ভালো করে শুনিস। ফার্স্ট, নিজের চরকায় তেল দাও, অ্যান্ড সেকেন্ড, নিজের কাজে কাজ রাখো। যেদিন আমরা সবাই এই দুটো বাক্য মেনে, এই দুটো বাক্য বুঝে নিজের জীবনযাপন করবো না, সেদিন দেখবি আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আর কারুর সাথে কোনো ঝামেলাই নেই। সব মানুষকে ভালোবাসো, সব মানুষকেই সম্মান করো, কারণ সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে কাউকে গালিগালাজ করে বা তার বিষয়ে খারাপ কথা বলে না আজ পর্যন্ত কারো প্রবলেম সলভ হয়েছে আর না কোনো দিন হবে।